আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? চলে আসলাম আপনাদের মাঝে আমার উইকেন্ডের পার্ট টু নিয়ে। পার্ট ওয়ান যারা দেখেন নাই তাদের জন্য লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে দেখে আসতে পারেন। আর ওয়ান ফ্লোর থেকে আপনাদের সবাইকে জানাই সকাল সকাল গুড মর্নিং। তো এটা হলো আমাদের সেকেন্ড ডে বা লাস্ট ডে বলতে গেলে। আলহামদুলিল্লাহ সবাই ভালো ফ্রেশ ছিলাম, কারণ সবার ফোনে চার্জ ছিল না আগের দিন, তো চার্জ ফুল হয়ে গেছিলো আর ঘুমও মোটামুটি ভালোই হয়েছে। তো সকালবেলা উঠে আমরা ফ্রেশ হয়ে এরপর হচ্ছে খাওয়া দাওয়া করতেছিলাম, মানে সকালের ব্রেকফাস্টটা আমরা হোটেল থেকেই শেষ করে যাব। ব্রেকফাস্টটা মূলত সবাই বাসা থেকে আমরা নিয়ে আসছি আগের দিন সকালের জন্য, কিন্তু তখন তো আর খাওয়া হয় নাই, তো ওইটা আমরা আজকে সকালবেলা আর কি খাইতেছিলাম। এরপর আমরা ব্রেকফাস্ট শেষ করে সবাই 9টা বা 9:30টার দিকে আমরা হোটেল থেকে চেক আউট করে বের হয়ে যাই। এই তো বের হয়ে যাচ্ছি। আমাদের ট্যুরটা 2 দিন 1 রাতের ছিল, তার মধ্যে 1 দিন 1 রাত অলরেডি হন ফ্লোরে আমরা স্পেন্ড করে ফেলছি, এন্ড বাকি দিনটা হচ্ছে আমরা নতুন একটা ভিল এক্সপ্লোর করতে যাব। এন্ড এই তো আমরা রওনা দিয়ে দিই আমাদের নেক্সট স্পটের জন্য, আর আজকের ভিলটাও আপনাদের সাথে নিয়ে এক্সপ্লোর করব। তো চলেন যাওয়া যাক। এখন আমরা যে নতুন ভিলটা এক্সপ্লোর করতে যাচ্ছি সেই ভিলটার নাম হচ্ছে দো ভিল, যেটা আপনারা এখনই দেখতেছেন। অলরেডি আমরা চলেও আসছি। দো ভিলের আয়তন মাত্র 3.57 কিমি², যেটা খুব বেশি বড় না আর বড় হওয়ার কথাও না, বিকজ এটা আলাদা কোনো সিটি না, এটা হন ফ্লোরেরই একটা ছোট একটা কমিউন। এই তো কথা বলতে বলতে চলে আসলাম আমরা। আসার পর আমরা সেন্টারে একদম নামছি, ওখান থেকে একটু হাঁটা লাগছে আর কি। আর শুরুতেই আপনাদের সবার কাছে অনেক বেশি দুঃখিত, কারণ আমার ফোনটা এত বাজেভাবে স্টোরেজ ফুল হয়েছিল, আমি কোনোভাবে অরিজিনাল ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারতেছিলাম না। এই কারণে আমি স্ন্যাপচ্যাট দিয়ে, ইনস্টা দিয়ে, যেটা দিয়ে আমার মানে হইছে ভিডিও আমি ওটা দিয়েই ট্রাই করছি, বাট হাল ছাড়ি নাই, কারণ আমি হাফ তো আর আপনাদের সাথে শেয়ার করতে পারবো না। আর এই কারণে আমার ভিডিওর কিছু ক্লিপ অনেক লো কোয়ালিটির হয়ে গেছে, সরি ফর দ্যাট। আই হোপ আপনারা আজকের জন্য একটু ম্যানেজ করে নেবেন কষ্ট করে। এনিওয়েজ কথা বলতে বলতে আমরা মাস্কের মধ্যে চলে আসছি, আমাদের উদ্দেশ্যই ছিল প্রথমে এখানে আসা। তো এই যে আমরা ঘুরতেছিলাম আসার পর, কিউট ছোটগুলো নর্মালি মাকসেতে যা থাকে এখানে ওই রকমই ছিল, তবে একটু ডিফারেন্ট ছিল আর কি। যেহেতু এটা একটা টুরিস্ট প্লেস, এই কারণে এখানে প্রাইসটাও একটু এক্সপেন্সিভ ছিল। আজকে তো সানডে, এই কারণে সব জায়গায় মোটামুটি মাকসে হইতেছে। আমার মনে হয় কি, সানডেতে ইউরোপের বেশিরভাগ দেশগুলাতেই বেশিরভাগ জায়গায় হচ্ছে এই মাকসেটা হয়, তো এখানেও হইতেছিল। আর ম্যামরা আমাদের একটা নির্দিষ্ট টাইম দিছিল যে তোমরা এই টাইমের মধ্যে ঘুরে আবার এখানে চলে আসবা। তো আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম আশেপাশে কি কি আছে এই আর কি। এর মধ্যে দেখলাম আকাশটা অনেক বেশি মেঘলা হয়ে আছে, তো বৃষ্টি আসার আগে আমরা চিন্তা করলাম সবাই কিছু পিকচার নিয়ে নেই। আর বলতে বলতে এইদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে, কিন্তু বৃষ্টির মধ্যেও এটা অত্যাধিক পরিমাণে সুন্দর লাগতেছে সেটা বলে বোঝানো যাবে না। আমাদের চারজনের মধ্যে 2 জন ছাতা নিয়ে আসছিল, আর আমরা বাকি 2 জন হইতেছে একটা স্টলের নিচে এসে দাঁড়াইছি। আরও যে বলছিলাম যে দেশের বৃষ্টি সারাদিন জ্বালায় না, তো বৃষ্টি থামার পরপরই আমরা আবার আমাদের সময়ের মধ্যে ব্যাক করতেছিলাম। যাওয়ার সময় যেহেতু এখানে হালাল ফুড পাওয়া খুবই টাফ, এই কারণে এখানে একটা আরাবিক দোকান আছে যেখানে সবই হালাল, এটা পেয়ে সবাই এখান থেকে লাঞ্চ কিনে নেয়, দেন আমরা ওখান থেকে বের হয়ে আসি। বের হয়ে আমরা সবাই লাঞ্চ শেষ করি, দেন ম্যামরা আমাদের আজকের এই নতুন ভিলে করার জন্য 3টা অ্যাক্টিভিটি সিলেক্ট করে, যেগুলোর উদ্দেশ্যে আমরা আবার হাঁটাহাঁটি শুরু করে দিই। অসহ্য, সরি আমার স্টোরেজ বারবার ফুল হওয়ার কারণে আমার অনেক বেশি বিরক্ত লাগতেছে এই আর কি। তো এখন পয়েন্ট অফ ভিউতে আসা যায়, দোভিলটাও কিন্তু নগমান্দির একটা অংশ, আর নগমান্দি অঞ্চলের সমুদ্র তীরবর্তী একটা ভিল আর কি। 1800 দশক থেকে এটি একটি আপস্কেল হলিডে ডেস্টিনেশন, একটি গ্র্যান্ড ক্যাজিনো যেটা আমরা একটু আগেই দেখে আসলাম, গলফ কোর্স, এরপর হর্স রেসিং এন্ড সাথে আমেরিকান এন্ড এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের জন্য খুবই বিখ্যাত এবং খুবই পরিচিত। প্রথমে তো সব মাসেতে এই ঘোড়ার আর্ট গুলো দেখে আমি একদমই ধরতে পারি নাই, পরবর্তীতে যখন হিস্ট্রিটা পড়ি দেন জানতে পারি তারা কেন এটা নিয়ে এত বেশি ব্যস্ত থাকে। তো এরপর আমরা চলে আসি 2 নম্বর মাসেতে, এইটুকু একটা জায়গায় কয়েকটা মাসে হইতেছিল, তো আমরা 2টাই আর কি একটু ঘোরাফেরা করছি। এখানে ঘোরার আর্টটা ছিল অনেক বেশি ইউনিক, আমি অনেকগুলো পিকচার নিছি, আমি পিকচারগুলো ভিডিওর লাস্টে অ্যাড করে দিব। এই তো সবাই ঘুরে ঘুরে দেখতেছি, আর আমার এই ভিডিওটা যেহেতু খুব বেশি বড় হবে না, সো আমি কিছু ইনফরমেশন আগে আপনাদের সাথে শেয়ার করি। এখন প্রথমে হচ্ছে আমাদের এই ট্যুরটা যেহেতু একটা অ্যাসোসিয়েশনের সাথে ছিল, তো প্রাইসটা আমি ওইভাবে আপনাদের মেনশন করতে পারি নাই, তো ওই সম্পর্কে এখন একটু বলবো। আমি বলবো এটা সবথেকে ওর্থিট একটা ট্যুর, যেখানে আমাদের কয়েকশো আর কি ইউরো খরচ হইতো, সেখানে আমরা মাত্র 30 ইউরো দিয়ে ঘুরে আসছি। শুধু খাবার খরচটা আমাদের নিজেদের, বাকি হোটেল খরচ এন্ড তারা যে অ্যাক্টিভিটিসগুলো আমাদের করাইছে সবই তারা পে করছে, আমরা কোনো কিছুই পে
করি নাই। এর উপর আবার তারা আমাদের রাতের ডিনারটাও প্রোভাইড করছে। সাতটি বাড়ি সুন্দর সুন্দর কওদি কইলাম। এখন আপনারা এই যে সুন্দর যে মার্জিত ভিলাগুলো দেখতেছেন, এই ভিলাগুলোর নাম ইপক ভিলা। যদিও এটা কাঠের না, তবে এখানের অধিকাংশ ইপক ভিলাগুলাই হইতেছে হাফ কাঠ দিয়ে আর কি তৈরি করা হয়েছে, আর এখনো করা হয়। আর্কিটেকচারের দিক দিয়ে এটা অনেকটাই পারফেক্ট। আবার অন্যদিকে ইন্টারন্যাশনালি এটা সব থেকে বেশি পরিচিত, যার জন্য সেটা হলো তার ঘোড়া সংস্কৃতি। মনে হইতেছে এটা একটা বাণিজ্যিক জায়গা। হ্যাঁ, না জানলেও যখন আমি ভিডিওটা করছি তখন কিন্তু আমি হিস্টোরি সম্পর্কে খুব বেশি ভালো জানতাম না, তবে আমি অনেকটাই ধারণা করতে পারছিলাম, এ কারণে আমি কথাটা বলছি। আমার কাছে আসলেই তখন এরকম বাণিজ্যিক টাইপেরই লাগতেছিল। আর কথা বলতে বলতে এর মধ্যে আমরা সবাই আবার দোভিলের সমুদ্রের পাড়ে চলে আসলাম। আমার তো মনে হয় না সমুদ্র আছে, ভিডিও করবার গেলাম না, সব মনে হয় যে আকাশই সব আর বালি। আর হ্যাঁ, এই দোভিলকে কিন্তু নগমান সৈকতের রানী এবং সমগ্র ফ্রান্সের অন্যতম মর্যাদাপূর্ণ সমুদ্র তীরবর্তী রিসোর্ট হিসেবে গণ্য করা হয়। আমরা স্টিল যেখানে আসি, এখানের পাশে কিন্তু অনেকগুলো সুন্দর সুন্দর রিসোর্ট আছে, যেটা আমি ভালো মতো ভিডিও করতে একেবারেই ভুলে গেছি। এর মধ্যে আরেকটা কারণ আছে, সেটা হলো ধরেন আপনি একটা গ্রুপের মধ্যে আছেন, আর যেহেতু আমরা যে গ্রুপে আছি সেখানে ম্যামও আছে, এর মধ্যে যদি আপনি একা একা অল দ্য টাইম ফোনের মধ্যে থাকেন তো এই জিনিসটা ওরা সবসময় ভালো মাইন্ডে নেয় না। অনেকেই মনে করে আপনি তাকে ইগনোর করতেছেন, এ কারণে মাঝে মাঝে কিছু ভিডিও আর কি স্কিপ হয়ে যায়। তারপরও ব্যাপার না, আমি ট্রাই করি সব কিছু ভালো মতো ক্যাপচার করার জন্য। তো এখানে আমরা কিছুক্ষণ বসে আসছিলাম, সময় পাস করি, দেন আমরা আবার চলে আসি সেন্টারে। তিনটার মধ্যে আমাদের অলরেডি একটা অ্যাক্টিভিটিস শেষ, যেটা ছিল আমাদের সমুদ্রের পাড়ে গিয়ে কিছুক্ষণ সময় কাটানো। আর স্টিল আমরা এখন আমাদের দ্বিতীয় নাম্বারে আসছি। এই যে ছোট ট্রেনটা যে দেখতেছেন, এটা দিয়ে আমরা এখন এই ছোট্ট ভিলটা আর কি ঘুরবো। এটা মেবি এক রাউন্ডের মতো দিবে। সো আমরা যখনই এটার মধ্যে উঠছি তারপরে থেকে এই যে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। আমার মনে হয় আমাদের সাথে যে দুইজন ম্যাম ছিল তাদের সাথে থাকলে একটুও বোরিং লাগবে না, এত ফানি তারা, কি বলবো। ও, এই সিগার পাখিলে আমার ভিডিওগুলো আরো বেশি সুন্দর আসছে। কারণ না, অনেক সুন্দর করে বলে, তাদের পাখনাগুলো একটু বড় বড়। এইরকম এক্সপিরিয়েন্স লাইফে আমি কোনোদিনও আর নেই নেই, আর ভবিষ্যতে যে নিব কিনা তারা কোনো গ্যারান্টি নেই। এই রোডটা আমাদের ঢাকার রোডের মতো লাগতেছে অনেকটা। যে ট্রেন দিয়ে আমরা ঘুরতেছি এটার মধ্যে অনেক ইনফরমেটিভ লেকচার অন করা ছিল স্পিকার দিয়ে, আর এটা আমার মনে হয় বেসিক্যালি ট্যুরিস্টদের জন্য এই সিস্টেমটা করা হয়েছে। ছোট ট্রেন দিয়ে জার্নি করাটা আমাদের অনেক বেশি ওর্থিট ছিল, যেটা আমরা সবাই অনেক এনজয় করছি। তো এখান থেকে ঘোরাঘুরি শেষ করে আমরা চলে আসি আমাদের লাস্ট অ্যাক্টিভিটিস করতে। আমরা চলে আসছি বোলিং করতে, যেটা আমাদের সবার জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স, সাথে এটা আমাদের এই ট্যুরের সর্বশেষ কার্যকলাপ। স্টিল আমি স্ন্যাপচ্যাট দিয়ে ভিডিও করতেছি, বলেন তাহলে কি একটা অবস্থা, মানে পরিস্থিতির শিকার হলে যা হয় আর। এই গেমসটা সম্পর্কে হয়তো অনেকেই জানেন, আমার মনে হয় বাংলাদেশেও আছে, তবে আমি শিওর না। এখানে এই যে বলগুলো দেখতেছেন, আমি তো প্রথমে ভাবছিলাম এগুলো প্লাস্টিকের, বাট পরে দেখলাম যে এগুলো প্লাস্টিকের না, এগুলো মার্বেল পাথরের আর কি। এটা অনেক বেশি ভার, আর আমি তো ক্যারি করেই অনেক নার্ভাস হয়ে গেছি যে পারবো কি পারবো না। তো যেই ভাবা সেই কাজ, এটা করতে গিয়ে আমার ছোটখাটো একটা অ্যাক্সিডেন্টও ঘটে গেছে। আমার হাতের একটা নখ এমন ভাবে ভেঙে গেছিল, যেটা হইতে আমার একটা মাস সময় লাগছে টানা। I will try it.
আমরা 9 জনে 2টা গ্রুপ ক্রিয়েট করছি। আর মজার বিষয় হইতেছে, আমার নতুন এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি আমাদের গ্রুপের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছিলাম। তাই সবাই আমাকে অনেক ব্রাভো দিতেছিল যে আমি প্রথমে এত ভালো কিভাবে পারলাম, কারণ আমি 2টা রাউন্ডে আর কি সবগুলো একসাথে ফালাই দিছি, যেটা কেউই পারে না। আই ডোন্ট নো এটা আমাকে দিয়ে কিভাবে হয়েছে, আমি তো নিজেই অবাক। আমরা হচ্ছে 1 রাউন্ডে খেলছি, যেখানে আর কি পার পারসন 10 বার করে আর কি বোলিং করতে পারবে। তো আমাদের গেম শেষ হইলে আমরা এরপর বের হয়ে যাই। হয়তো আমাদের আরো কোথাও এক জায়গায় যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা যাইতে পারি নাই, কারণ বের হয়ে দেখলাম এত বেশি বৃষ্টি হইতেছে। ম্যামরা এরপর ডিসিশন এলো আমরা এখন বাসার দিকে রওনা দিব, দো আমাদের এত আগে রওনা দেওয়ার কথা ছিল না। দেনাই তো ওইখান থেকে আমরা চলে আসি আর আমরা রওনা দিয়ে দেই। আর যাওয়ার পথে অনেক বেশি ফান হয়েছে, আমরা অনেকগুলো গেমসও খেলছি যেটা আমার জন্য সম্পূর্ণ নতুন। এনিওয়েজ, এ ছিল আমার 2 দিনের 2 পার্টের ছোট্ট একটা ট্রাভেল সিরিজ। আমি জানি না এটা কতটুকু পারফেক্ট হয়েছে, তবে আমি এই ব্লগটা নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিলাম। এখন আমি আপনাদের সাথে আমার এই ট্যুরের কিছু পিকচার শেয়ার করতেছি, যেটা আমার নিজ ফোন দিয়েই তোলা ফ্রান্সে আসার পর এবং আমার লাইফের এটা সর্বপ্রথম সলো ট্রিপ। আপনাদেরও আমার এই ব্লগের সাথে 2 দিন সময় কাটিয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটা আই থিঙ্ক এ পর্যন্তই শেষ। আমরা বাসায় যাওয়ার সময় হইতেছে, বাসার ওই দিক দিয়ে যাইতেছিল, তো আমি ম্যামকে বলছি যে আমাকে ওইখানে নামাই দিয়ে যাইতে, দেন হচ্ছে আমার বাসার সামনেই তারা আমাকে নামাই দিয়ে যায়। ও ফাইনালি চলে আসছি, বিল্ডিংটা একদম ভিজে গেছে বৃষ্টির পানিতে। যাই হোক, এই ছিল আমার সুন্দর কিছু মুহূর্ত, সুন্দর কিছু সময়। আই থিঙ্ক আপনাদের ব্লগটা ভালো লাগছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি অনেক বেশি টায়ার্ড, সো আমি এখন বাসায় যাবো, ফ্রেশ হবো মেবি। তো আজকের ভিডিওটা পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।